আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। সাথে আছে আমি অভি, আপনারা দেখছেন অভি লাইফ। ওকে, প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি আমার ফোন সাইলেন্ট করব। কারণ যখনই আমি ভিডিও করতে আসি তখনই ফোন বেজে ওঠে। তো দর্শক, আজকে যে প্রোডাক্টটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড সাইজ 5 ফিট বাই 4 ফিট গোল্ডেন প্লাস হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশনে তৈরি করা একটা 3-coated গ্লেসি একটা প্রোডাক্ট, যেটার কালারটা হচ্ছে ম্যাট কালার। এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাট কালার, এবং ম্যাট কালার হওয়াতে এটার প্রাইসটা একটু রিজনেবল আছে। বাট আমার কাছে না, ম্যাট কালারের চাইতে এই কোয়ালিটির উপরে, মেহগুনির উপরে কিন্তু ব্ল্যাক কালারটাই আমার বেশি ভালো লাগে, মানে সরি গ্লেসি প্রোডাক্টটাই বেশি ভালো লাগে। কিন্তু ম্যাট কালার হয়েছে, এটা বানানো হয়েছে আমাদের দোকানের জন্যই বানানো হয়েছে, এটা একদম রেডিমেড আছে, এটা কোনো অর্ডারের প্রোডাক্ট না, একদম আমাদের শোরুমে রাখার জন্য বানানো হয়েছে। তো আমরা খুব কম এই ধরনের প্রোডাক্ট তৈরি করি, বাট একটা বানালাম ম্যাট কালার, যদি কারো পছন্দ হয়, যদি ম্যাট কালার কেউ চান। যদিও ম্যাট কালার, দেখুন আপনারা কি বলতে পারছেন আমার শ্যুটা কি কালারের, দেখুন ম্যাট হওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে। ওকে, যদি আমি অনেকগুলো লাইট জ্বালিয়ে রেখেছি। তো দর্শক, আজকের প্রোডাক্টটি রিভিউ করার আগে বলতে চাই, আজকে আমি যে দামটি বলতেছি কোনোই গ্যারান্টি নাই আগামীকাল সকালে দাম বেড়ে যেতে পারে, যদি আমার কাছে প্রোডাকশন না থাকে, যদি আমার স্টক না থাকে। বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, 2 ঘন্টা পর পর দাম বাড়তেছে রে ভাই, যে কোনো প্রোডাক্টের দাম বাড়তেছে। এই একটা হ্যান্ডেল, যদি আমরা অনেকগুলো করে কয়েক লক্ষ টাকার প্রোডাক্ট কিনে রাখি, তারপরেও একটা বিষয় হচ্ছে কি, আমাদেরকে লাইবিলিটি কস্ট হিসাব করে প্রোডাক্ট বানাতে হয়। অর্থাৎ এই প্রোডাক্টটি এখন আমার কাছে কিনা আছে, এখন আমি এই প্রোডাক্টটি যখন ব্যাংকে লোনের টাকা দিয়ে আমরা এই প্রোডাক্টটি স্টক করে রাখতেছি, সেল সে পরিমাণে হচ্ছে না, যখন আমি সেল করে দিব তখন যখন আমি কিনতে যাব তখন আমার ঠিক কত টাকা বেশি লাগবে সেটার হিসাব কিন্তু এখন থেকে করেই বিক্রি করতে হয়। যারা বোঝেন, অর্থনীতি ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, বা যারা মার্কেট রিসার্চ করেন, ব্যবসায়িক আছেন, আপনারা বুঝবেন যে আমি ঠিক কী কথাটা বলেছি সহজভাবে। অনেকে বলতে পারেন আপনার কাছে আসে কম রেটে দিয়ে দেন, ভাই আমি যখন কিনতে যাবো তখন তো বেশি লাগবে, আর আমার এই যে এখনকার লাইবিলিটি কস্ট যে সেম হচ্ছে এটা আমি কীভাবে তুলবো। তারপরে আমি চেষ্টা করি যখন যেটা প্রোডাক্ট যেই দামে থাকে সেই প্রোডাক্টটি ছেড়ে দিতে। তো দর্শক, এতগুলো কথা এই কারণে বললাম, অনেকে বলে ভাই 6 মাস আগে দেখলাম, 3 মাস আগে দেখলাম, 2 মাস আগে দেখলাম, ভাই রে ভাই 1 সপ্তাহ আগেকার প্রোডাক্টও দাম নাই, এখন দাম বেশি। তারপরেও বলবো যে এই রিসেন্টলি গত মাসখানেক, মাস দুয়েকের মধ্যে দাম কিন্তু একই রকমই আছে, কিছু কিছু 200-100 টাকা কম বেশি হয়েছে সেটা আমি কথা বলেই নেই। ওকে, তো দর্শক আজকে দেখাবো একটা তেঁতুল বিচি কালার, মেহগুনি কালার, খয়েরি কালার, চকলেট কালার, যে যে নামে পরিচিত, এটার অফিসিয়াল নাম হচ্ছে মেহগুনি অর ওয়ালনাট কালার, সুপান কোম্পানির 16mm থিকনেস এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা, যেটার পেছনে এবং ডরে আছে 6mm মেলামাইন বোর্ড, ম্যাট কালার, গোল্ডেন এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে তৈরি করা একটা সুন্দর ওয়ার্ড্রপ, যেটার বাম পাশে রয়েছে 4টি ড্রয়ার, ডান পাশে রয়েছে 1টি পাল্লা, পাল্লাটাতে যে ডিজাইনটা করা আছে এটার সাথে ম্যাচিং করে ড্রয়ারে করা আছে, এটাকে আমরা বলি হচ্ছে সূর্যমুখী একটা ডিজাইন, এটার নাম, এটার নাম মেবি ইয়েস সানফ্লাওয়ার, এস সানফ্লাওয়ার মডেল, এটা আমাদের সেন্সিতে করা আছে, এস সানফ্লাওয়ার মডেল। পোকার মশারা খুব উপদ্রব করতেছে, আপনারা মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর আমার ফ্যাক্টরির এই জায়গাটা একটু ফাঁকা করা হয়েছে, ওই যে দেখা যাচ্ছে বিলিয়াস টেবিল, ওটা কুমিল্লাতে যাবে, ওটাও কিন্তু রিভিউ করবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আনকমন প্রোডাক্ট দেখতে পাবেন এই সপ্তাহে আপনারা। ওকে, এবং যারা অর্ডার করেছেন প্রোডাক্ট দিতে হয়তো বা 2-1 দিন দেরি হচ্ছে, এটার কারণ হচ্ছে রিসেন্টলি বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা গ্লেস করতে পারিনি, রং করি নাই, যদিও ST41 মিক্সড করলে দেওয়া যাইতো, বাট এটাতে পরবর্তীতে রিস্ক থাকে যার কারণে আমি দেই নাই। আমি এখানে সরাসরি যে গ্লেসটা সেটাই করতে চাই, কোনোভাবে ভর্তুকি দিতে চাই না, দ্যাটস ওয়াই আমি করি নাই। রোদ ওঠা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা প্রোডাক্টগুলো এখন তৈরি করবো এবং দ্রুত ডেলিভারি দিয়ে দেবো। তো দর্শক, এটার হাইট হচ্ছে 4 ফিট, এটার দৈর্ঘ্যে আছে 5 ফিট, টপ আছে 5 ফিট, বডি আছে 2 পাশে 2 ইঞ্চি কম, মানে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি কম, অর্থাৎ 58 ইঞ্চি, 23 ইঞ্চির মধ্যে আছে পাল্লা, 34 ইঞ্চির মধ্যে আছে এই ড্রয়ারটা, যেটা আমরা বলি 36 এবং 24। ওকে, এবং এই ড্রয়ার পেছনে এবং ড্রয়ারের তলাতে 6mm মেলামাইন বোর্ডটা কিন্তু ব্যবহার করা আছে, নোট পেপার মেলামাইন বোর্ড, 6mm হলো মেলামাইন বোর্ড যেটা পার্টেক্স কোম্পানির, এবং 16mm থিকনেস যে বোর্ডটি এটা ব্যবহার, এটা আছে হচ্ছে সুপার কোম্পানির বোর্ড, 16mm থিকনেস। দেখতেই পাচ্ছেন পাল্লার ভিতরে 3টা কবজা, এবং এখানে এখনও লাগানো হয় নাই হ্যাঙ্কারটা, কেন লাগায় নাই হয়তো বা লাগাবে, এটা লাগানো হয় নাই। পেছনে কিন্তু ম্যাচিং যে পার্টেক্স কোম্পানির যে বোর্ডটা সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে। পার্টেক্স আর সুপারের কালারের মধ্যে অনেকটা মিল আছে, অনেকটাই মিল আছে। তো এই যে এখানে যে গোল্ডেন কালারের কথাটা আমি বলছিলাম, এই যে গোল্ডেন যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিলারের সাথে মিক্সড করে করা হয়, ইটস নট আ স্টিকার, ইটস আ এটা পাউডার, এইটা কিন্তু এমন একটা পাউডার যেটা সিলারের সাথে মিক্সড করে করতে হয়, এবং অনেক অনেক
মনোযোগ দিয়ে করতে হয়। একটু চলে গেলে না পুরাটা আবার ঘষে নতুন করে সিলার করে আবার গ্লেজ করতে হবে। ডিজাইনটা আমাদের সিএনসি মেশিনে করা হয়েছে, ম্যাট কালার। এটা যে ডিপ আছে, ডিপ আছে হচ্ছে 18 ইঞ্চি, টপ আছে 18, সরি টপ আছে 18, ডিপ বডি আছে 16, টপ 18, বডি 16, 5 ফিট বাই 4 ফিট, হাইট 4 ফিট, মেঝে থেকে টপ পর্যন্ত হাইট 4 ফিট, দৈর্ঘ্য আছে 5 ফিট, এবং এখানে 1.5 ইঞ্চি স্কার্টিংতে 1.5 ইঞ্চি মোটা ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে, 0.4 mm ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে। এবং এখানে 4টা ড্রয়ারের কিন্তু 2টি করে হ্যান্ডেল, 8টি হ্যান্ডেল, পাল্লাতে একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে স্টিলের, এখানে একটা লক ব্যবহার করা হয়েছে জিএস ক্যামের লক, ওখানে একটি জিএস ক্যামের লক ব্যবহার করা হয়েছে। আর ভিতরে যে হ্যাঙ্গার সকেটটা দেখালাম ওটা এসএসএর, ওখানে আমরা একটা এমএস সিলভার পাইপ লাগিয়ে দিব। তো এইখানে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টের দামটা বলে দিই, প্রোডাক্টের দাম হচ্ছে 14,800 টাকা। আপনারা চাইলে কিন্তু এই ধরনের প্রোডাক্ট যদি চান যে ভাই আমি বিভিন্নভাবে কাস্টমাইজ করে দাম করা যায়, যারা আমার প্রোডাক্টটি আমার ভিডিওগুলো পুরোপুরি দেখেন না তারা একটু অনেক কিছু মিস করে যান, আর যারা দেখেন তাদের জন্য আজকের ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে বলি, ধরুন আপনার বাজেট 15,000, আপনি 3 কোটেড গ্লেজ চাচ্ছেন, ওকে দেওয়া যাবে। কীভাবে দেওয়া যাবে সেটা হচ্ছে পিছনে 16 মিলি দিব, ডোয়ারের তলা 6 মিলি দিব, মাপ বডির এটাই থাকবে, আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এখন আবার দেখা যাচ্ছে আপনার দাম, আপনার হলো 3 কোটেড গ্লেজ চাচ্ছেন কিন্তু আপনার হচ্ছে বাজেট 15,000 টাকা, 14,000 টাকা, আরো 1,000 টাকা কম, তাহলে কি করবো, পিছনেও 6 মিলি দিব, ডোয়ারের তলাও 6 মিলি দিব, এবং 3 কোটেড গ্লেজ করে 4 ফিট বাই 5 ফিট, 18 ইঞ্চি টপ, 16 ইঞ্চি বডি করে আমরা দিয়ে দিব। এখন বিষয় হচ্ছে আপনার মানে বাজেট হচ্ছে 18,000 টাকা, তাইলে কি করব, পিছনে 16 mm বোর্ড দিব, ডোয়ারের তলা 16 mm বোর্ড দিব, 18 ইঞ্চির জায়গায় বডি করব 20, টপ করব 22 দিয়ে দিব, এবং 4টা ড্রয়ারে লক দিয়ে দিব। এখন আপনার 4টা ড্রয়ারে লক লাগবে, 3 কোটেড গ্লেসও লাগবে, এবং আপনার ভালো কোয়ালিটির বোর্ডও লাগবে, কিন্তু আপনার বাজেট 14-15,000 টাকা, তাইলে কি করব, সেটা হচ্ছে আমরা ড্রয়ারের পিছনে দিব অন্য কোম্পানির, মডার্ন কোম্পানির আমরা বোর্ড বা অন্য কোনো কোম্পানির বোর্ড দিব, দুই পাশের লেগগুলো দিব সুপার কোম্পানির, টপ দিব হচ্ছে মডার্ন, তলা দিব মডার্ন, সামনের গ্লেসের অংশটা দিব সুপার কোম্পানির, তারপরে আমরা যে গ্লেস আছে এটা আমরা 3 কোটেড গ্লেস করে দিব। ঠিক আছে, বুঝাইতে পারছি, এইভাবে কিন্তু দাম কম বেশি করা যায়, বাট আমরা সেটা করতে চাই না, একেবারেই চাই না, আমরা চাই যে আপনারা বুঝে শুনে প্রোডাক্টগুলো নেন। অনেকেই বলেন ভাই একই প্রোডাক্টের দাম এখানে বললেন এক, ওখানে বললেন আরেক, ভাই যতটুকু অনুমতি পাই না বললে, অনেক সময় অনেক প্রোডাক্ট রিভিউ করি। রিসেন্টলি আমাদের রূপালী ব্যাংকের জয়পুরহাট আক্কেলপুর উপজেলার রূপালী ব্যাংক শাখার একজন সিনিয়র অফিসারকে প্রোডাক্ট দিয়েছি, নাম বলবো না, এবং উনি কিন্তু ময়মনসিংহে থাকেন, উনি আরও একটি প্রোডাক্ট নেবেন, ওটা রিভিউ করারই টাইম পাই নাই, ওটা অনেক, ওটা নব গুলন, ওটা ড্রয়ার গুলন একটু কাস্টমাইজ করে বানানো হয়েছিল, ডার্ক অ্যান্টিক কালার সুপার কোম্পানির বোর্ড ছিল, যেটা বর্তমানে খুব রেয়ার, পাওয়া যাচ্ছে না। সো এই প্রোডাক্টের সাথে কখনো অন্য প্রোডাক্টের তুলনা করবেন না, পাইলে খুঁটি খুঁটি সব পুরো ভিডিওগুলো দেখুন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থ থাকা মনে করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশে বিলিয়ার্স কিন্তু আমি প্রথম বানাইছি দেশীয় প্রোডাক্ট ব্যবহার করে, দাম এবং বিস্তারিত জানতে হলে আমার সাথে যোগাযোগ করুন। আর এই প্রোডাক্টটি কিন্তু আমরা এখনো কমপ্লিট না, কমপ্লিট হবে, ওকে, এটা রিভিউ করব। আর এই ধরনের প্রোডাক্ট নিতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা এই যে স্ক্রিনে যে নাম্বারটি উঠেছে কল নাম্বারে কল দিন যদি দ্রুত অ্যান্সার চান। আর অনেক সময় আবার অ্যান্সার পেয়েও যেতে পারেন দ্রুত, যখন আমি অনলাইনেই থাকি দিনের মধ্যে, মাঝে মাঝে আমি চেক করি, যখনই সময় পাই চেক করি, বা যখন ব্যস্ত থাকি চেক করতে পারি না, রাতে তো ডেফিনেটলি করি, সকালের দিকে একটু করি, দুপুরেও করি, বা দ্রুত যদি অ্যান্সার চান তাহলে ফার্স্টে যে কল নাম্বারে কল দিন যেটা লাস্টে 69, তারপরে হোয়াটসঅ্যাপ করুন বা হোয়াটসঅ্যাপ করে কল দিন, ওকে। সকলের জন্য অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।